कस्तूरीतिलकं ललाटपटले वक्षस्तले कौस्तुभम् नाशाग्रे वरमौक्तिकं करतले वेणुःकरेकङ्कर्णं शर्वाङ्गे हरिचन्दनं सुललितम् कण्ठे चो मुक्तावली गोपस्त्री परिवेष्टितो विजयते गोपालचूरामणि अस्ति शस्तरुणीकराग्रबिगलत् कल्पप्रशूनाप्लुतं वस्तु प्रस्तूत वेणुनादलहरी निर्वाणनीर्व्याकुलम् स्रस्तस्रस्तनिबन्धनी बिबिलिशत् गोपीसहस्रावृतं हस्तन्नस्तनर्तापवर्गमखिलोर् उदारं किशोराकृतिं कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे व्रज প্রিয় কৃষ্ণ দৈপায়ন বন্দে কৃষ্ণ বন্দে পৃথাশ্রুত নারায়ণ নমস্কৃত নরঞ্চৈব নরত্তম দেবী সরস্বতীম্য়াসম ততো জয় মুদিরেৎ ভক্তগণ আস্বাদন করছিলাম শ্রমদ্ভাগবতের মাহাত্ম এর আগের দিন আমি শ্রীমতের মাহাত্ম শ্রীমৎ ভাগবতের কীর্তন করতে গিয়ে দেবর্ষি নারদের ভক্তির সঙ্গে সাক্ষাৎকার আস্বাদন করেছিলাম আজ ভক্তি দূর করার জন্য ভক্তির দুঃখ দূর করার জন্য নারদের উদ্যোগ আপনারা খুব সাবধানে মন দিয়ে শ্রবণ করুন কারণ এই শ্রবনের দ্বারাই শ্রীমদ্ ভাগবতের যে মাহাত্ম যা মর্মে মর্মগোচর হয় এবং আমরা জানতে পারি এবং আমরা শ্রীমৎ ভাগবতকে আস্বাদন করার আনন্দ লাভ করতে পারি বিশ্বাস লাভ করতে পারি তাই মাহাত্ম জেনে পাঠ করা দরকার তাই মাহাত্মের উপকারিতা নারদ বললেন হে সাধ্য তুমি বৃথা কেন দুঃখ করছ আহা তুমি এত চিন্তাগ্রস্তই কেন হয়েছ ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের ধ্যান করো। তাঁর কৃপায় তোমার সকল দুঃখের অবসান হবে কৌরবদের অত্যাচার থেকে যিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন আর গোপাঙ্গনাদের যিনি সাহচর্য দিয়ে আশ্রয় দিয়েছিলেন সেই শ্রীকৃষ্ণ সত্যিই তো কোথাও যাননি আর তুমি তো ভক্তিদেবী স্বয়ং এবং সর্বদাই তার প্রাণাধিকা তোমার আহ্বানে তিনি তো অতি নিচ ঘরেও চলে আসেন সত্যত্রেতা দাপর এই তিন যুগে জ্ঞান আর বৈরাগ্য ছিল মুক্তির সাধন কিন্তু কলিযুগে তো কেবল ভক্তি ব্রহ্মসাযজ্য দান করে এই ভেবেই পরমানন্দ চিন্ময় মূর্তি জ্ঞানস্বরূপ শ্রীহরি তার নিজ সৎস্বরূপে তোমাকে সৃষ্টি করেছেন তুমি সাক্ষাৎ শ্রীকৃষ্ণের পরমা সুন্দরী প্রিয়া তুমি যখন একবার হাত জোড় করে প্রশ্ন করেছিলে যে আমি কী করব তখন ভগবান তোমাকে এই নির্দেশে দিয়েছিলেন যে আমার ভক্তদের পোষণ করো তুমি ভগবানের সেই আদেশ স্বীকার করেছিলে ভগবান শ্রীহরি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমাকে সেবা করার জন্য মুক্তিকে তোমার দাসীরূপে এবং এই জ্ঞান ও বৈরাগ্যকে তোমার পুত্র রূপে দান করেন তুমি তোমার সাক্ষাৎস্বরূপে বৈকুণ্ঠ ধামে ভক্তদের পোষণ করো মর্তলোকে তুমি তো ভক্তদের পোষণের জন্য কেবলমাত্র ছায়ারূপ ধারণ করে রয়েছ মর্তলোকে তুমি তো ভক্তদের পোষণের জন্য কেবলমাত্র ছায়ারূপ ধারণ করে রয়েছ পোষণ রূপেন বৈকুণ্ঠেতকর শিচ্ছা ভূম ভক্ত বিপোষায় ছায়ারূপং রূপঙ্কৃতম সেই থেকে তুমি মুক্তি জ্ঞান ও বৈরাগ্যকে সাথে নিয়ে পৃথিবীতে এসেছ এবং সত্য থেকে দাপর পর্যন্ত খুবই আনন্দে ছিলে কলিযুগে তোমার দাসী মুক্তি ভণ্ডামিরূপ রোগে আক্রান্ত হয়ে শীর্ণ হতে লাগলো সেই জন্য তোমারই আদেশে অতি সত্তর বৈকুণ্ঠ লোকে চলে গেল এই লোকেও তোমার স্মরণমাত্রেই এসে উপস্থিত হয় এই লোকেও তোমার স্মরণমাত্রেই সে এসে উপস্থিত হয় এবং আবার বৈকুণ্ঠ দামে চলে যায় কিন্তু এই জ্ঞান ও বৈরাগ্যকে নিজ পুত্রবোধে নিজের কাছেই রেখেছ তবুও কলিযুগে এদের উপেক্ষা হওয়ার দা দরুন তোমার এই ছেলে দুটি উৎসাহহীন ও বৃদ্ধ হয়ে গেছে কিন্তু তুমি চিন্তা করো না আমি এদের নবজীবন লাভের উপায় চিন্তা করছি হে সুমুখী কলির মতো কোনো যুগ নেই এই যুগে আমি প্রতিটি ঘরে প্রতিটি মানুষের হৃদয়ে তোমাকে প্রতিষ্ঠা করে দেব দেখো অন্য সব ধর্মকে দমন করে এবং ভক্তি বিষয়ক মহোৎসবের আদর বাড়িয়ে যদি আমি এই ভূমণ্ডলে তোমার প্রচার না করি তো আমি শ্রীহরিদাস নই এই কলিযুগে যে সকল জীব তোমার সঙ্গে যুক্ত থাকবে তারা পাপী হলেও নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণের অভয় প্রাপ্ত হবে যার হৃদয়ে প্রেমরূপিণী ভক্তি সততই বিরাজ করে সেই শুদ্ধ অন্তঃকরণ জীব স্বপ্নেও যমরাজকে দর্শন করে না যার হৃদয়ে ভক্তিদেবীর নিবাস ভূত পিশাচ রাক্ষস বা দৈত্য দানব তাকে স্পর্শ করতে পারে না খুব সুন্দর কথা কি কি কথা দুটো শ্লোক খুব সাবধানে শ্রবণ করুন যে সাং চিত্তে বসেদ ভক্তি সর্বদা প্রেমরূপিনী নতে পশ্যন্তি কি নাশম স্বপ্নে হপ মত অর্থাৎ যার হৃদয়ে প্রেম রূপিনী ভক্তি সততই বিরাজ করে সেই শুদ্ধ অন্তঃকরণ জীব স্বপ্নেও যমরাজকে দর্শন করে না তার পরের শ্লোকে বলা হচ্ছে না প্রেত না পিসাচনারাক্ষস বাসুরো হো পিবা ভক্তিযুক্ত মনস্কানাং সংস্পর্শে না প্রভুর অর্থাৎ যার হৃদয়ে ভক্তিদেবীর নিবাস প্রেত পিসাচ রাক্ষস দ্বৈত্যদানব তাকে স্পর্শ করতে পারে না তপস্যা বেদ অধ্যয়ন জ্ঞান বৈদিক কর্ম আদি কোনো সাধনেই ভগবান বসীভূত হন না ইনি কেবল ভক্তিতেই বসীভূত হন অহম ভক্তাপরাধীন গোপাঙ্গনারা এরা এর প্রকৃষ্ট প্রমাণ সহস্র জন্মের পূর্ণ ফলে মানুষের ভক্তিতে অনুরাগ হয় একটা জন্মে ভক্তিতে অনু অনুরাগ হয় না বহু নাম জন্ম নামন্তে জ্ঞান মানং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমীতি সমহাত্মা সুদুর্লভ সুদূর্লভ সহস্র জন্মের পূর্ণ ফলে মানুষের ভক্তিতে অনুরাগ হয় কলিযুগে কেবল ভক্তি শুধু ভক্তি সার ভক্তির টানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সামনে এসে দাঁড়ানীতি কলৌ ভক্তি কলৌ ভক্তির ভক্তা কৃষ্ণ পুরস্তিত ভক্তির প্রতি যে অবজ্ঞা করে শত্রুতা করে এই তিন লোকে তার কেবল দুঃখ আর দুঃখই প্রাপ্তি হয় পুরাকালে ভক্তকে তিরস্কার করার জন্য দুর্বাসা মুনিকে অনেক কষ্ট পেতে হয়েছিল ব্রত তীর্থ পর্যটন যাগ যজ্ঞ বা জ্ঞানচর্চা ইত্যাদি নানাবিধ সাধনের কোনো আবশ্যকতা নেই একমাত্র ভক্তি মুক্তি দেয়নি অলং তীর্থৈর অরলং যোগৈরলং যোগৈর অলং জ্ঞান কথা রে কৈব মুক্তিদা ইহ কলি কাল নাশাধন दूजा जोग जाग ব্রত নাহি পূজা রামहि রাম হি रामहि গোস্বামী गोस्वामी বলছেন শ্রী শ্রী রাম চরিত এই কলিযুগে ব্রত তীর্থ পর্যটন জাগ যোগ্য জ্ঞান চর্চ্চ ইত্যাদি নানাবিধ সাধনের কোন আবশ্যকতা নেই একমাত্র মুক্তি ভক্তি মুক্তি ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি মুক্তি সুত বললেন নারদ মুনির কাছে এইভাবে নিজের মহা মাহাত্ম শুনে ভক্তির সর্বাঙ্গই পুষ্টি লাভ করল এবং তিনি নারদ মুনিকে বলতে লাগলেন ভক্তি বললেন হে নারদ মুনি। আপনি ধন্য আমার উপরে আপনার নিশ্চলা প্রীতি রয়েছে আমি সদাই আপনার হৃদয়ে থাকবো কখনো আপনাকে ছেড়ে যাব না হে সাধু আপনি অত্যন্ত কৃপালু আপনি ক্ষণকাল মধ্যেই আমার সমস্ত দুঃখ দূর করে দিয়েছেন কিন্তু আমার পুত্রদের অচেতনতা এখনো দূর হলো না শীঘ্রই আপনি এদের চেতনার চেতনা ফিরিয়ে দিন এদের জাগিয়ে দিন সুতো বললেন ভক্তির এই কথা শুনে নারদের বড়ই করুণা হলো এবং তিনি হাত দিয়ে তাদের অঙ্গমর্দন করে জাগাবার চেষ্টা করলেন তাদের কানের কাছে মুখ নিয়ে অতি উচ্চশ্বরে বললেন আরে জ্ঞান তাড়াতাড়ি জেগে ওঠো ওহে বৈরাগ্য তাড়াতাড়ি জেগে ওঠো আবার বেদধ্বনি বেদান্ত বাক্য উচ্চারণ বারবার গীতা পাঠ করে তিনি তাদের জাগালেন ফলে তারা কোনো প্রকার নিজেদের যথাসাধ্য শক্তিতে উঠে দাঁড়ালো কিন্তু আলস্যবশত হাই তুলতে লাগলো চোখ খুলতে পারল না তাদের চুলগুলো বকের পালকের মতো সাদা হয়ে গিয়েছিল তাদের অঙ্গ প্রত্যঙ্গ শুকনো কাঠের মতো নিস্তেজ অং শক্ত হয়ে গিয়েছিল এই রকম ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত দুর্বল অবস্থায় তাদের আবার ঘুমোতে দেখে নারদের বড়ই চিন্তা হলো এবং মনে মনে ভাবলেন এখন আমি কি করি এদের নিদ্রা এবং তার চাইতো গুরুতর বৃদ্ধাবস্থা কি করে দূর করি হে সৌনক এই রকম চিন্তা করতে করতে তিনি ভগবান গোবিন্দকে স্মরণ করতে লাগলেন এমন সময় দৈববাণী হল যে হে মণি দুঃখ দূর দুঃখ দুঃখ করোনা তোমার এই উদ্যোগ নিঃসন্দেহে সফল হবে হে দেবর্ষি এর জন্য তুমি একটা সৎকর্মের অনুষ্ঠান করো সেই কর্মের কথা সন্ত শিরোমণি সাধুরা বলে যাবেন, এবং সেই সৎকর্মের অনুষ্ঠান করলেই এদের নিদ্রা এবং বৃদ্ধাবস্থা তৎক্ষণাৎ দূর হয়ে সর্বত্র ভক্তির প্রচার হবে সেখানে সকলেই সেই দৈববাণী শুনতে পেলেন নারদ খুব অবাক হলেন এবং বললেন আমি তো ব্যাপারটা কিছু বুঝতে পারছি না নারদ মুনি বললেন এই দৈববাণীও গুজ্জভাবে কথা বলেছে এই বাণী বলেনি যে কোন সাধন যার দ্বারাই কার্যসিদ্ধি হবে কে জানে কোথায় সেই সাধু পাওয়া যাবে আর কীভাবেই বা তারা সেই সাধন দান করবে দৈব বা যা বলল সেই মতো আমারই বা এখন কি কর্তব্য সুত বললেন হে সৌনক নারদমণি তখন জ্ঞান ও বৈরাগ্যকে ওখানে রেখে প্রস্থান করলেন এবং তীর্থে তীর্থে গিয়ে পথের মধ্যেও মনীশ্বরদের সাথে দেখা করে সেই সাধনের ব্যাপারটা জিজ্ঞাসা করতে লাগলেন তার সেই প্রশ্ন সকলেই শুনলেন কিন্তু কেউই কোনো সদুত্তর দিতে পারলেন না কেউ বললেন অসাধ্য কেউ বললেন এর সঠিক বিবরণ অতি দুঃসাধ্য কেউ কেউ শুনে চুপ করে রইলেন আবার কেউ কেউ নিজের অজ্ঞতা প্রকাশের ভয়ে এদিক ওদিক করে পাশ কাটিয়ে চলে গেলেন ত্রিভুবনে মহা আশ্চর্যজনক হাহাকার পড়ে গেল সকলে নিজেদের মধ্যে কানাঘুষা করতে লাগল ভাই রে বেদধ্বনি বেদান্ত নির্ঘোষ বারবার গীতা পাঠও যখন ভক্তি জ্ঞান বৈরাগ্যকে জাগানো গেল না তখন আর কোনো উপায় নেই স্বয়ং যোগীরাজ নারদ পর্যন্ত যা জানেন না অন্য কোনো সংসারী লোক সে ব্যাপার কিভাবে বলবে এইভাবে যে যে ঋষির কাছে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হল তারা বিবেচনা করে বললেন এই প্রশ্নের উত্তর বড়ই দুঃসাধ্য হাহাকার মহানাশিত ত্রৈলক্যে বিস্ময়াবহ বেদ বেদান্ত ঘোষ গীতা পাঠর বিবোধিত বেদ বেদান্ত উদ্ঘোষ করে গীতা পাঠ করো জ্ঞান বৈরাগ্যকে জাগানো গেল না স্বয়ং যোগীরাজ নারদ পর্যন্ত জানেন না সংসারী লোকেরা কীভাবে জানবে এইভাবে যে যে ঋষির কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলো তারা বিবেচনা করে বললেন এই প্রশ্নের উত্তর বড়ই দুঃসাধ্য নারদ তখন অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে বদ্রিক বদ্রিকা বনে এলেন জ্ঞান বৈরাগ্যকে জাগানোর জন্য সেখানে বসে তিনি সিদ্ধান্ত করলেন যে আমি তপস্যা করব সেই সময় তিনি কোটি সূর্যের সমান তেজময় সনকাদি মনীষরদের তার সামনে দেখতে পেলেন তাদের দেখে শ্রেষ্ঠ নারদ বললেন নারদ বললেন হে মহাত্মাগম আজ বহু ভাগ্যের ফলে আপনাদের সাথে আমার মিলন হল দয়া করে আপনারা আমাকে সেই সাধন শীঘ্রই বলুন আপনারা সকলে মহাযোগী বুদ্ধিমান আর বিদ্যান দেখতে আপনারা পাঁচ বছরের বালকের মতো কিন্তু আপনারা পূর্বপুরুষদেরও পূর্বজ আপনারা সদাই বৈকুণ্ঠ দামে বাস করেন নিরন্তর হরিগুণ গানে মগ্ন থেকে শ্রী ভগবত লীলারস আস্বাদন করে সর্বদা তাতেই মত্ত রয়েছেন আর একমাত্র ভগবত কথাই আপনাদের জীবনের আধার হরিশরনম ভগবানই আমার রক্ষক এই বাক্য মন্ত্র সর্বদাই আপনাদের মুখে রয়েছে তার ফলে কালক প্রেরিত জড়াও আপনাদের স্পর্শ করতে পারে না পুরাকালে আপনাদের ভ্রুকুটি মাত্রে ভগবান বিষ্ণুর দ্বারপাল জয় আর বিজয় মুহূর্তের মধ্যে বৈকুণ্ঠ থেকে মর্তে পতিত হয় আবার আপনাদেরই কৃপায় তারা বৈকুণ্ঠ দাম পুনঃপ্রাপ্ত হয় অহো ধন্য আমি অসীম সৌভাগ্যের ফলেই আজ আপনাদের দর্শন হল আমি অতীব দিন আর আপনারা স্বভাবত দয়ালু অতএব আমার ওপর আপনাদের অবশ্যই কৃপা করা উচিত দৈববাণী যে কথা বলেছেন সে সাধনটি কি? কিভাবেই বা সেটি অনুষ্ঠান করব আপনারা সবিস্তারে আমাকে তা বলুন ভক্তি জ্ঞান বৈরাগ্য এদের সুখ কিভাবে লাভ হবে আর কিভাবে সমস্ত বর্ণের মধ্যে প্রীতীয় যত্নের সঙ্গে এদের প্রতিষ্ঠা করা যায় সনকাদি কুমারগণ বললেন দেবর্ষি আপনি চিন্তা করবেন না মনে আনন্দ রাখুন এদের উদ্ধারের একটা অতি সহজ উপায় আগের থেকেই বিদ্যমান রয়েছে হে নারদ আপনি ধন্য আপনি বৈরাগীদের মধ্যে শ্রেষ্ঠতম এবং শ্রীকৃষ্ণের দাসগণের শাশ্বত পদপ্রদর্শক এবং ভক্তিযোগের ভাস্কর আপনি ভক্তির জন্য যে উদ্যোগ করছেন তা আপনার পক্ষে কোনো আশ্চর্য ব্যাপার নয় ভগবৎ ভক্তদের সদাই ভক্তির স্থাপনা তো করাই উচিত মুনি ঋষিরা সংসারে অনেক রকম সাধন মার্গ প্রকটিত করেছেন কিন্তু সেই সব মার্গই কষ্টসাধ্য ও পরিণামে তারা প্রায় স্বর্গপ্রাপ্তি করায় ভগবানকে পাওয়ার যে সাধন তা আজ পর্যন্ত গুপ্তই হয়ে গেছে তার উপদেষ্টা পুরুষ তো অতি সৌভাগ্যের ফলেই কদাচিৎ পাওয়া যায় দৈববাণী আপনাকে যে সৎ কর্মের ইঙ্গিত দিয়েছেন আমরা আপনাকে তা বলছি আপনি প্রসন্ন মনে একাগ্র চিত্রে শুনুন হে নারদ দ্রব্যযজ্ঞ তপযজ্ঞ যোগযজ্ঞ সধ্যায়রূপ জ্ঞানযোগ্য এই সবই তো কেবল লাভের কর্মের ইঙ্গিত বহন করে পণ্ডিতগণ জ্ঞানযজ্ঞ কি সৎকর্মের সূচক বলে মনে করেন সেই কর্ম হল শ্রীমদ্ ভাগবতের পারায়ণ নিয়মিত সময়ের মধ্যে গ্রন্থপাঠ সমাপ্তি যার কীর্তন সুখদেবাদি মহানুভবেরা করেছেন ভাগবতের শব্দ কানে গেলেই ভক্তি জ্ঞান ও বৈরাগ্যের মহাশক্তি লাভ হবে তার ফলে জ্ঞান ও বৈরাগ্যের কষ্ট দূর হবে এবং ভক্তির আনন্দ হবে সিংহের গর্জন শুনলে যেমন নেগড়ে বাঘেরা পালায় তেমনি শ্রীমদ্ ভাগবতের ধ্বনিতে কলিযুগের সমস্ত দোষ নষ্ট হয়ে যাবে তখন প্রেম ও রসপ্রবাহিনী ভক্তি তার দুই ছেলে জ্ঞান ও বৈরাগ্যকে সঙ্গে নিয়ে প্রতিটি গৃহে প্রতিটি মানুষের হৃদয়ে ক্রীড়া করবেন নারদ বললেন বেদ বেদান্তের ধ্বনি এবং গীতা পাঠ করে আমি তাদের জাগাবার অনেক চেষ্টা করেছি কিন্তু তবুও ভক্তি জ্ঞান বৈরাগ্য এই তিনজন জাগেনি এই অবস্থায় শ্রীমদ্ ভাগবত শোনালে এরা কি করে জাগবে কারণ এই ভাগবত ভাগবত কথার প্রতিশ্লোকে প্রত্যেক পদেই সেই বেদেরই তো সারাংশ রয়েছে আপনারা শরণাগত বৎসল এবং আপনাদের দর্শন কখনো ব্যর্থ হয় না সেই জন্য আমারই সন্দেহ আপনারা দূর করে দিন দেরি করবেন না সনকাদি কুমারগণ বললেন শ্রীমদ্ ভাগবতের কথা বেদ উপনিষদের সারাংশ নিয়েই তৈরি সুতরাং বেদ থেকে আলাদা এবং তার ফলস্বরূপ হওয়াতে শ্রীমদ্ ভাগবত অতি উত্তম বলে মনে করা হয় গাছের শিকড় থেকে শুরু করে শাখা প্রশাখা পর্যন্ত যেমন রসে থাকে কিন্তু সেই অবস্থায় সেই রস আস্বাদন করা যায় না সেই রসই বৃক্ষের ফল রূপে পরিগণিত হয় হয়ে সংসারে সকলের কাছে প্রিয় হয় দুধের মধ্যে ঘি তো থাকেই কিন্তু দুধের মধ্যে তার আলাদা স্বাদ পাওয়া যায় না দুধ থেকে পৃথক হয়ে যখন ঘি উৎপন্ন হয় তখনই তা দেবতাদের স্বাদবর্ধক হয়ে যায় চিনি আখের সর্বত্র ছড়িয়ে থাকে কিন্তু আখ থেকে পৃথক করে প্রস্তুত চিনির স্বাদ খুবই বিশেষ ধরনের হয় এই রকমই হলো ভাগবত কথা এই ভাগবত পুরাণ বেদের সমান ভক্তি জ্ঞান বৈরাগ্যের প্রতিষ্ঠার জন্যই শ্রীমন মহর্ষি বেদব্যায় সেটি প্রকাশিত করেছেন পুরাকালে সময় যখন বেদ বেদান্ত পারঙ্গম এবং গীতার মতো গ্রন্থের রচয়িতা ভগবান ব্যাসদেব দুঃখিত অন্তরে অজ্ঞান সমুদ্রে নিমগ্ন ছিলেন সেই সময় আপনিই তাকে চারটি শ্লোকে এর উপদেশ দিয়েছিলেন সেই উপদেশ শুনেই তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায় সুতরাং এতে আপনার অবাক লাগছে কেন আর আপনি প্রশ্নই করছেন কেন শোক ও দুঃখ বিনাশককারী শ্রীমৎ ভাগবত মহাপুরাণী আপনার পক্ষে তাদের শোনানো উচিত নারদ বললেন এ মহানুভব আপনাদের দর্শন জীবের সমস্ত পাপ তৎক্ষণাৎ দূর করে এবং সংসার দুঃখরূপ নলে তাপিত ব্যক্তির ওপর শীঘ্রই শান্তি বাড়ি বর্ষণ করে অনন্তনাগের সহস্র মুখ নিঃসৃত ভগবত কথা আমৃত জ্ঞানী আপনারা নিরন্তর পান করেন প্রেম লক্ষণ ভক্তির প্রকাশের উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের স্মরণ গ্রহণ করছি বহু জন্মিত অর্জিত পুণ্যের উদয় হলে মানুষের যখন সৎসঙ্গ লাভ হয় তখন তার অজ্ঞানজনিত মোহ মদ রূপ অন্ধকার নাশ হয়ে বিবেক জাগ্রত হয় ভাগ্য না বহু জন্ম না সৎসঙ্গম চলভতে পুরুষো যদা বৈ অজ্ঞান হেতুকৃত মোহ মন্ধান্ধ কারনাশম বিদাহি তদোদয়তে বিবেক বহু জন্মের অর্জিত পুণ্যের উদয় হলে মানুষের যখন সৎসঙ্গ লাভ হয় তখন তার অজ্ঞানজনিত মোহ মদ মানে গর্ব রূপ অন্ধকার নাশ হয়ে বিবেক জাগ্রত হয় তাই শ্রী শ্রী রামচরিত ইতি শ্রীপদ্মপুরাণে উত্তরাখণ্ডে ভাগবত মাহাত্মে কুমার নারদ সংবাদ নাম তৃতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় শ্রীমন মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগ মহাপুরাণের শ্রীমদ্ ভাগবত মাহাত্মে কুমার নারদ সং নারদ সংবাদ নামক দ্বিতীয় অধ্যায়ের অধ্যায় সমাপ্ত ভক্তগণ আজ চতুষ্ন আজকে সনক কুমার আদি মুনি ঋষিষ্ণ সঙ্গে নারদের বাক্যালাপ নারদের ভক্তিকে বৃদ্ধি করার জন্য জগতে ভক্তির আসনকে নতুন করে প্রতিষ্ঠিত করা জ্ঞান বৈরাগ্যকে প্রতিষ্ঠিত করার যে উৎসাহ যা উদ্দীপনা এই সবই এই কথার দ্বারা আমরা জানতে পারি পরের দিন যে ভক্তির কষ্টের উপশম কীভাবে হবে এবং তারপরে এক অদ্ভুত কথা যা গোকর্ণ উপাখ্যান তা আপনাদের সামনে কীর্তন করে শোনাব আজ এটুকুই আস্বাদন করবেন ধীরে ধীরে বারবার শ্রবণ করে করে হ্যাঁ বারবার শ্রবণ করতে করতে শ্রীমদ্ ভাগবতের নিগুড় অর্থ আপনাদের কাছে হৃদয়ঙ্গম হয়ে যাবে আজ এটুকুই আপনারা ভালো থাকবেন পরের দিন আমি এই ভাগবতী গঙ্গাকে আরো প্রবাহিত করব আস্বাদন করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভিতায় গৌ রাধেশ্যাম যপ হরে কৃষ্ণ হরে রাম